নমস্কার বন্ধুরা, বাংলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্নাঘরের অতি সহজলভ্য উপকরণ দিয়ে কি করে সহজেই বাড়িতে পাশলে গাছ তৈরি করা যায় তা দেখাবো। পাশলে পাতা স্যুপে, স্যালাডে, গার্নিশিং এর কাজে, চপে, ফিশ কাটলেট, ফিশ ব্যাটার ফ্রাই, তাছাড়াও ধনে পাতার মতো ব্যবহার করা যেতে পারে। এই পাতা বাজারেও সহজে দেখা যায় না। তাছাড়া এই পাতার কিছু উপকারিতার কথা আপনাদের না বলে পারছি না। এই পাতা ক্যান্সার প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশলে পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, কে থাকে। তাছাড়াও ব্লাড সুগার কন্ট্রোল করে ও অ্যাজমা প্রতিরোধ করে। আমার চ্যানেলে যারা নতুন, ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে কোনো ছিদ্রযুক্ত পাত্রে বা টবে এরকম ছোট ছোট ইটের টুকরো বা স্টোন চিপস রেখে সারযুক্ত মাটি দিয়ে টবটা ভরে নিতে হবে, আর টবের ওপরে 4 ইঞ্চি ফাঁকা রেখে দিতে হবে। আমি এখানে গোবর সার ব্যবহার করেছি। গোবর সারের বদলে ভার্মি সারও ব্যবহার করা যেতে পারে। এই জৈব সার একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, আর ওপর দিকেও কিছুটা জৈব সার ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার কিছুটা সারযুক্ত মাটি একটা পাত্রে তুলে রাখতে হবে। এবার কোনো ভালো কোম্পানির ফ্রেশ প্যাকেটের রাঁধুনির বীজ, যেগুলো আমরা রান্নাঘরে ইউজ করি। আমি এই রাঁধুনির প্যাকেটটা রান্নাঘরে মশলার কাজে ব্যবহারের জন্য কিনেছি। এই বীজ থেকেই পাশলে পাতা পাওয়া যাবে, যদি কিছু নিয়ম মেনে বীজের গাছ তৈরি করা হয়। দেখুন, এই রকম হয় রাঁধুনি বীজগুলো। কিছুটা জোয়ানের মতো একটু ডার্ক কালারের হয়, আর এগুলি টবের মধ্যে ছড়িয়ে দিলাম। বেশ ঘন করে ছড়াতে হবে বীজগুলোকে। বীজগুলো ছড়ানো হয়ে গেলে এবার পাত্রে তুলে রাখা সারযুক্ত মাটি ওপর দিক থেকে আধ ইঞ্চি উঁচু করে হালকাভাবে ছড়িয়ে দিতে হবে। এমনভাবে ছড়াতে হবে যাতে বীজগুলো বাইরের দিকে বেরিয়ে না থাকে, হাওয়াতে বীজগুলো যাতে উড়ে যেতে না পারে, কিংবা কোনো ইনসেক্ট বীজগুলোর কোনো ক্ষতি করতে না পারে। বীজগুলো ছেটানো হয়ে যাওয়ার পর ওপর থেকে হালকা হালকা করে জল ছিটিয়ে দিতে হবে, এবং নিয়মিত সকালে বা বিকেলে দিনে একবার করে হালকা হালকা জল ছিটিয়ে টবের মাটি হালকা হালকা ভিজিয়ে রাখতে হবে, আর টবটা রোদে রেখে দিতে হবে। 12 দিন পরে হালকা হালকা গাছে চারা বেরিয়েছে। এই বীজ সাধারণত 10 থেকে 25 দিনের মধ্যে পুরোপুরি বেরিয়ে যায়। এবার এই টবে আরও সাবধানে জল দিতে হবে, যাতে চারাগুলি উপড়ে না যায়। 20 দিন পর আরও কিছু চারা বেরিয়েছে। সরু সরু পাতার ওপর দিয়ে রাঁধুনি বীজগুলোকে দেখা যাচ্ছে। এই রাঁধুনির চারাগুলোকে খুব কড়া রোদে রাখা যাবে না, হালকা হালকা রোদে রাখতে হবে। পুরো 1 মাসের মাথায় সব চারাগুলো বেরিয়ে গিয়েছে, আর এর আসল পাতাগুলো দেখা যাচ্ছে। একদম ছোট ছোট ধনে পাতার মতো কিছুটা দেখতে, তাও একটু আলাদা আছে, একটু কাটা কাটা ভাব বেশি। মিহি পাতাগুলো একদম মোলায়েম হয়। পুরো 1 মাস 20 দিনের মাথায় গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে, এবার ব্যবহারের উপযুক্ত হয়ে গেছে। টবের গাছগুলো যদি আপনাদের হালকা হালকা হলদে ভাব ধরে, তবে সামান্য পরিমাণে কেমিক্যাল সার দিতে হবে। কিভাবে দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে গাছগুলি হালকা হালকা জল ছিটিয়ে পাতা ও মাটিগুলো ভিজিয়ে নিতে হবে। তারপর একটা পাত্রে 1/4 চামচ ইউরিয়া ছোট চামচ ব্যবহার করতে হবে, আর ডিএপি আর খুব সামান্য পরিমাণে পটাশ জলের সঙ্গে মিশিয়ে রেখে দিতে হবে। সারগুলো গুলে যাওয়ার পরে হালকা হালকা করে ওপর দিয়ে ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দেওয়ার পরে আবার একটু জল নিয়ে হালকা হালকা পাতাগুলো আর মাটিটা ভিজিয়ে দিতে হবে।
খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম এই গাছগুলোর পক্ষে একটু ক্ষতিকর। দরকার পড়লে টেম্পারেচার মেনটেন করার জন্য গাছগুলোকে কিছু সময়ের জন্য ঘরে রেখে দেওয়া যেতে পারে। আপনারাও ট্রাই করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসব অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।